যদি দ্বিমত থাকে বা স্যার এটা কি বলে, আমরা এত টাকা দিয়ে কেন করি, এটা বাস্তব কথা। আমি যদি জানতাম কম্পিউটার সায়েন্স আমি পড়তাম, তখন থেকে 4 বছর যদি লেগে থাকলে বিগ স্কিল তোমার মধ্যে তৈরি হয়ে যেত। তো এখনো তোমাদের প্রতি যেটা সাজেশন সেটা হচ্ছে সময় নষ্ট না করে প্রোগ্রামিং এর পিছনে লেগে থাকো, তারপর অ্যাটলিস্ট অনলাইনে হিউজ সোর্স কোড আছে, মানে একেবারে বিশাল, মানে তুমি যাই চাবো সবই আছে, সোর্স কোড গুলো রান করে করে দেখা, মডিফাই করা, হ্যাঁ ওখান থেকে ওইটার মতো লেখার চেষ্টা করা। তুমি যদি ভালো করতে গেলে ছিল ভালো মানুষের কোড দেখতে হবে, ভালো প্রোগ্রামার যারা আছে এদের কোড দেখতে হবে। কথা কি বুঝাতে পারছি তোমাকে? তো এখন আমাদের মধ্যে অনেকে আছে কি ফেসবুকিং, তারপর হচ্ছে মেসেজিং, এই সেই, মানে রাত দিন কাটিয়ে দিচ্ছি, কিন্তু এটা আমাদের জন্য খুব হার্মফুল। হার্মফুল মানে কি, আমাদের কেরিয়ার ধ্বংস হয়ে যাচ্ছে। এখন ফেসবুকে ঢুকলে তো মানে বের হতে ইচ্ছে করে না, সময় চলে যাচ্ছে 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 যাচ্ছে। হ্যাঁ, তো এই জন্য বলছি সবার প্রতি রিকোয়েস্ট হলো সময় নষ্ট না করে প্রোগ্রামিং এর পিছনে লেগে থাকা, প্রফেশনাল প্রোগ্রামিং করা, এই যে স্ট্রাকচারাল কোড গুলো দেখা, যাওয়া। এখন হচ্ছে মনে করো দেশের বাইরের যে টেকনোলজি গুলো বেশি চলতেছে মানে প্রোগ্রামিং জগতে, সেটা হচ্ছে জাভার মার্কেট তো সবসময় ভালো ছিল দেশের বাইরে, এখনো আছে। এখন যেটা চলতেছে রিয়েক্ট জেএস একটা মানে টেকনোলজি আছে, নোড জেএস এর মাধ্যমে এটা রান হয়, এটা দেশ বিদেশে খুব বেশি চলতেছে। পাইথন এগুলো তো আছেই, তারপর গু একটা ল্যাঙ্গুয়েজ আছে, গোলাং গু, এগুলো খুব বেশি চলতেছে দেশের বাইরে, বাংলাদেশে না। বাংলাদেশে তো হলো, বাংলাদেশ তো গরিব দেশ, এখানে মানুষ তো মানুষের টেকনোলজিকে এখনো জানেও না কিভাবে ইউজ করতে হয় সেটা বুঝেও না, এই জন্য মূল্যও দিতে জানো না। তো এই জন্য তোমাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে কেউ যদি বেস ল্যাঙ্গুয়েজ ভালো জানে, লজিক যদি ভালো জানে, কোন একটা টেকনোলজি শেখা তার সময়ের ব্যাপার, 5 দিন 10 দিন এরকম। আমি যদি বলি তার মধ্যে বেস ল্যাঙ্গুয়েজ গুলো ভালো, স্ট্রাকচারাল প্রোগ্রাম হিসেবে ভালো পারে, তার জন্য পাইথন শিখে 5-10 দিনের কাজ, সর্বোচ্চ 5-10 দিন। ডট নেট শিখে 5-10 দিনের কাজ, নোট জেএস শিখে সর্বোচ্চ 10-15 দিন, এরকম কাজ সময়। এই জন্য তোমাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে এই যে সময়গুলো আছে এই সময়গুলো মানে কাজে লাগানো। সবার তোমাদের ইউবি এর স্কোর আছে কারো? ইউবি এর অ্যাকাউন্ট কোড ফোর্স আছে কার কার? আমি জিজ্ঞেস করি, আসসালামু আলাইকুম স্যার, আমি জি স্যার, আমার আছে স্যার আইডি, বাট ওরকম সলভ করা হয় নাই, 26টার মতো সলভ করা আছে। মানে দুই জায়গায় কি আছে? অনলাইনে অনেক জাজ আছে, অনলাইন জাজের অফ নাই স্যার, শুধুমাত্র কোড ফোর্স আছে স্যার, ইউবিতে আইডি নাই। ইউবিতে আইডি নাই, ইউবিতে আইডি থাকতে হবে, ওখানে বিগিনার লেভেলে প্রায় 200টা মতো প্রবলেম আছে। 200টা করলে তুমি তোমার আসলে আর কোনো কিছু জানা থাকে না। 50 রোল নাম্বার 211050 তারপর হচ্ছে 62 আছো? হ্যাঁ, কি খবর ভাই তোমার? UBA Codeforce এখানে কি IDSA অ্যাকাউন্ট আছে? জি স্যার। Codeforce UBA এখানে কি IDSA তোমাদের? তোমার? জি স্যার, জি স্যার। সলভ কেমন হয়েছে ওখানে? এখানে Codeforce এর শীট আপনারা ইয়ে 10টা ওখান থেকে প্রায় 6-7টা ফুল শীট কমপ্লিট। ওকে, আর UBA? আর UBA
ইউবিএ মেবি কম 10 12 টা প্রবলেম এরকম কম ওকে 42 यस सर सर আছে আইডি স্যার এক্সাক্ট সংখ্যাটা মনে নাই স্যার এখন কোড ফোর্স স্যার প্রথম শীট গুলো প্রথম ফার্স্টটাতে প্রায় কমপ্লিট আর শেষ গুলো একটু সাত নাম্বারটাতে আটটার মতো কমপ্লিট আছে মানে সবার প্রতি রিকোয়েস্ট হচ্ছে কি আমাদের সবারই দুই জায়গায় আইডি থাকবে এখানে বিগিনার লেভেলে যে প্রবলেম গুলো আছে এগুলো সব সলভ করতে পারলে অনেক কিছু বিগিনার লেভেলে যেগুলো আমি হার্ড লেভেলের ওগুলো বলি নাই এখানে কোড ফোর্সে আমরা যখন আমি যখন ছিল তখন মানে 60টা মতো ছিল 60টা মতো ছিল মানে এখন হয়তো আরো অনেক বেশি আছে বিগিনার লেভেলে যেগুলো আছে তুমি যদি বিগিনার লেভেলের এগুলো যদি সলভ করতে পারো অনেক কিছুই জানো আমি মনে করি অনেক কিছু তো আমাদের সবারই ওখানে আইডি থাকবে দুই জায়গায় ইউবিএ প্লাস হচ্ছে কোড ফোর্স ফাইনালি তোমাদের যখন এই কোর্সে শেষ হবে সবার আইডি আমি নিব এদের আইডি অ্যানালাইসিস করে একটা গ্রেড মানে একটা মার্কস দিব আর কি ঠিক আছে সি প্লাস প্লাস সেশনালের দুই জায়গায় আমাদের আইডি থাকবে ফাইনালি যখন আমরা ইভ্যালুয়েশন হয়ে যাবে সি প্লাস প্লাস এর রেজাল্ট আসবে তখন ওই আইডি সবাই দিবা সবাই আমি একটা ফর্ম দিব তারপর আইডি গুলো দেখে কার কি অবস্থা ওখান থেকে একটা মার্কিং করবো আর কি 10 মার্কস এর বোঝা গেছে কোড ফোর্সে কিন্তু যারা যারা সলভ করছে সবার কোড দেওয়া থাকে ইউবিতে সবার কোড দেওয়া থাকে কিন্তু সবাই অনলাইনে কোডের অভাব নাই সলিউশনের অভাব নাই কিন্তু সবাই একেবারে দিয়ে পেস্ট করে মানে এগুলো করবা না হ্যাঁ কিন্তু তুমি এটা করবা কি এর কোডটা নিতে পারো দেখবা সে কিভাবে সলভ করছে অ্যাটলিস্ট মানে এ যেটা লিখছে তুমি নিজে লিখে হলো ওইটা দিবা কিন্তু একেবারে কপি করে এটা দিবা না এই কপি তোমাকে জল উড়ুবাবে কপি করবা কপি করার একটা সিস্টেম আছে সিস্টেমটা হচ্ছে তুমি কারো কোড নিলা এটা প্রত্যেকটা লাইন বুঝলা বুঝার পর তুমি ওখানে মডিফাই করলা হ্যাঁ এই এটা কপি এভাবে করে কপি মানে হচ্ছে কি নিলাম দিলাম এরকম এগুলো করা যাবে না এগুলো করলে তোমার জীবন শেষ মানে স্যাম্পল গুলো দেখলা সে কিভাবে এটা সলভ করছে তুমি ট্রাই করবা এখানে আর কিছু মডিফাই করার জন্য মডিফাই করে তোমার নিজের মতো করে দেন তুমি লিখবা আর আমি কোড ফোর্স বলছি কারণ হচ্ছে কোড ফোর্স ওখানে টিউটোরিয়াল দেওয়া থাকে সলিউশনের মেথড গুলো ওখানে অনেকজনেই সলিউশনের মেথড গুলো সলভ সাবমিট করে তো ওখানে কোড ফোর্স এর বড় সুবিধা হলো তুমি ওই সলিউশনের মেথডটা তুমি যদি বুঝতে পারো তোমার লজিক এমনি আস্তে আস্তে ডেভেলপ হয়ে যাবে এগুলো হলো সুবিধা এগুলো অলরেডি তোমাদের জানার কথা তারপরে একটু ওয়ার্ম আপ করে দিলাম আমি আছে তারপর হচ্ছে আজকে এতটুকুই আর কি আলোচনা আর কারো কোনো কথা আছে আমাদের সি প্লাস প্লাস এর কোর্সটাতে মানে মেইনলি কি কি সিনট্যাক্স এর উপর জোর দেওয়া হবে নাকি সি প্লাস প্লাস দিয়ে কোড মানে ডেভেলপিং বা কম্পিটিটিভ প্রবলেম সলভিং এর দিকে জোর দেওয়া হবে যেহেতু আমাদের সি কোর্স একটা আছে অলরেডি তো এখানে এই কোর্সটাতে মেইনলি কোনটা দিয়ে করব এখানে হচ্ছে সি প্লাস প্লাস এর যেগুলো সিনট্যাক্স গুলো আছে সিনট্যাক্স এর উপর কাজ দেওয়া থাকবে ফাইনালি এখানে ওই তোমার সেশনালে কিন্তু আমি চেষ্টা করব তোমাদের প্রজেক্ট অ্যাসাইন করার জন্য এখানে প্রতিদিন তো কাজের আমরা থিওরিতে যেগুলো দেখবো এগুলো প্র্যাকটিস সেশনে তো ওগুলো করতেই হবে ফাইনালে কিন্তু আমি চেষ্টা করবো একটা সি প্লাস প্লাস এর প্রজেক্ট অ্যাসাইন করার জন্য সি প্লাস প্লাস দিয়ে প্রজেক্ট করার জন্য ঠিক আছে আমি যদি অ্যানালাইসিস করে বের করতে পারি তোমাদের একটা প্রজেক্ট অ্যাসাইন করবো তোমাদের কম্পিউটার প্রোগ্রামিং এর জন্য এখানে সি প্লাস প্লাস এর অনেক সিনট্যাক্স আছে যেমন ইনহেরিটেন্স কিভাবে ডেভেলপ করতে হয় পলিমরফিজম কিভাবে ডেভেলপ করতে হয় তারপর হচ্ছে রান টাইম মানে মেমোরি অ্যালোকেশন কিভাবে করতে হয় তারপর হচ্ছে এগুলো সবগুলো শেখাতে হবে না শিখালে কিন্তু এগুলো জানো ক্লাস কিভাবে ডিক্লেয়ার করতে হয় অবজেক্ট কিভাবে ডিক্লেয়ার করতে হয় কারণ বিশাল পড়াশোনা কিন্তু আছে স্যার এক্স্যাক্টলি আসলে টপিকগুলো যদি মানে বলতেন তাহলে আমরা আসলে একটু কিছুটা হিন্স পেতাম আর কি মানে এখানে টপিক যেরকম যেমন আমরা সি তে ফার্স্টে ডাটা টাইপ এভাবে মানে সিরিয়ালি শিখছিলাম স্টেপ বাই স্টেপ তাহলে এখানে যেরকম যদি বলতেন তাহলে আমরা বুঝতে পারতাম আমি তো অলরেডি অনেক কিছু বলে ফেললাম এই যে ক্লাস অবজেক্ট তারপর হচ্ছে পলিমরফিজম তারপর হচ্ছে মেথড ওভাররাইডিং মেথড ওভারলোডিং তারপর হচ্ছে এসটিএল
এরপর হচ্ছে ইনহেরিটেন্স, এগুলো হলো বড় টপিকস আর কি। তারপর নিউ ডিলেট, তোমাদের পড়ানো হবে মূলত লেকচার স্লাইড পড়ানো হবে, বাকিরা কথা বলো না। হ্যাঁ এখানে হচ্ছে আছে ক্লাস এন অবজেক্ট, তারপর আছে হচ্ছে ইনহেরিটেন্স, তারপর আছে হচ্ছে ইনহেরিটেন্স ওয়ার্ল্ড লোডিং, তারপর আছে হচ্ছে পলিমরফিজম। তারপর আছে হচ্ছে অ্যাবস্ট্রাকশন পলিমরফিজম। তারপর আছে হচ্ছে এনক্যাপসুলেশন, এনক্যাপ সুলেশন। এরপর আছে হচ্ছে ইন্টারফেস, তারপর আছে ডাইনামিক মেমোরি, নিউ এন্ড ডিলেট কিভাবে কাজ করে। এরপর আছে এসটিএল লাইব্রেরি, মানে এসটিএল লাইব্রেরিতে আছে হচ্ছে এখানে আছে ম্যাপ কিভাবে কাজ করে, তারপর হচ্ছে ভেক্টর, মানে আরো অনেক কিছু আছে আর কি। বই পড়াবেন নাকি ডাইরেক্ট প্র্যাকটিক্যালি করাবেন সবকিছু? ডাইরেক্ট বই আর প্র্যাকটিক্যাল, আমরা থিওরিতে যা পড়বো এগুলো হলো প্র্যাকটিক্যাল হবে। হ্যাঁ বুঝা গেছে। রাইটার এর নাম এটা মনে নেই আমার, এই বইটা ভালো আর কি, অবজেক্ট ওরিয়েন্টেড সি প্লাস প্লাস এর জন্য।
হার্ভার্ড শিল্ড বই আসলে পড়া হয় না নর্মাল, মানে প্র্যাকটিক্যালি যেটা হবে উঠেছেন মেনে আসলে ইয়ে যাবে টার্মস গুলোর জন্য। তো ওকে, আর তাছাড়া আমি এগুলো তোমাদের ডকুমেন্টস আকারে দিয়ে দিবো আর কি, কারণ হলো এখন বই ছাড়া তো আসলে ক্লাইড ছাড়া তো পড়ানো যাবে না, ক্লাইড ছাড়া তো পড়ানো যাবে না, এই জন্য এই আর আমরা বেসিক সি প্লাস প্লাস এর জন্য স্যার একেবারে আমাদের কুড়ে চলে, মানে প্র্যাকটিক্যালি কুড়ে করালে ভালো হবে না স্যার, এগুলো মনে করেন স্যার মুখস্থ থাকে না, টপিকস না বুঝলে তো বুঝালে হবে না। আমি এভাবেই দেখাবো আর কি, হ্যাঁ এভাবেই কর না স্যার। ঠিক আছে এখানে আমরা যেটা ইউজ করবো সেটা হল কোড ব্লকস, কোড ব্লকস আমাদের সবার পিছিয়ে থাকার কথা, রাইট? জি স্যার আছে। ওকে আর কথা হলো এখন আসলে বইয়ের অত বেশি দরকার নেই, অনলাইনে তুমি সার্চ দিলেই সি প্লাস হাজার হাজার টিউটোরিয়াল চলে আসে, এগুলো হলো এনাফ আমি মনে করি। তো এটা আমরা ইন্ট্রোডাকশন টু সি প্লাস প্লাস, এটা মূলত আমি আমি নিজে তৈরি করি নাই, এটা কিন্তু এই ব্যক্তি তৈরি করেছে, এটা স্লাইড শেয়ার একটা সাইড আছে ওখান থেকে আমি নিয়েছি। হ্যাঁ তো এগুলো হিস্ট্রি এগুলো নিজের একটু পড়ে নিয়ে পারবে, এটা আর কিছু না। এখানে বলা আছে হলো সি হলো সি প্লাস প্লাস হচ্ছে সি এর এক্সটেনশন, এখানে এক্সট্রা কি কি আছে সেটা তো আমরা বলছি, মানে বেশিরভাগ আমরা বলছি, আরো আছে আরো আছে হলো কিউ আছে, স্ট্যাক আছে, তারপর হচ্ছে অ্যালগোরিদম আছে, এরকম আরো কিছু আছে সি প্লাস প্লাস এর মধ্যে, এগুলো এখানে বলা আছে। তারপর এখানে যদি এই যে এটা যদি আমরা রিড করি, সি ছিল প্রসিডিউর ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ আর সি প্লাস প্লাস হচ্ছে প্রসিডিউর প্লাস অবজেক্ট ওরিয়েন্টেড, মানে এখানে আমি সি প্লাস প্লাস প্রসিডিউর এখানে কথাটা একটু ভুল আছে, নন প্রসিডিউর এলাম, এখানে আমি প্রসিডিউর অবজেক্ট দুইটাই লিখতে পারি। তারপর এখানকার আর একটা পার্থক্য হচ্ছে যেমন ইন সিতে আমরা মেমোরি অ্যালোকেশনের জন্য ম্যালক ক্যালক এগুলো পড়ছিলাম, এগুলো কি তোমরা পড়ছিলাম মনে আছে? মেমোরি অ্যালোকেশন পড়ছিলা সিতে, ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের জন্য? হ্যাঁ, ওখানে আমরা ম্যালক ক্যালক, এখানে আমরা নিউ ডিলিট, মানে মেমোরি হলো রান টাইমে ডিক্লেয়ার করার জন্য নিউ, আর রান টাইমে ডিলিট করার জন্য আমরা ডিলিট ইউজ করি আর কি। তারপর হচ্ছে ইউজ অফ সি প্লাস প্লাস, আমরা বলছিলাম সি প্লাস প্লাস ইজ ইউজ বাই প্রোগ্রাম প্রোগ্রামার্স টু ডেভেলপ কম্পিউটার সফটওয়্যার, ইট ইজ ইউজ টু ক্রিয়েট জেনারেল সিস্টেম সফটওয়্যার। জেনারেল সিস্টেম সফটওয়্যার হচ্ছে কি তোমাদের এই যে সিস্টেম সফটওয়্যার কোনগুলো, এই যে অপারেটিং সিস্টেমের বেস যেগুলো চলে নোটপ্যাড ক্যালকুলেটর, ইউজ টু বিল্ড ড্রাইভার্স ফর ভেরিয়াস কম্পিউটার ডিভাইসেস, কম্পিউটার ডিভাইসের বিভিন্ন ড্রাইভার গুলো সব তৈরি করার জন্য ইউজ করা হয়। সফটওয়্যার ফর সার্ভারস, সফটওয়্যার ফর স্পেসিফিক অ্যাপ্লিকেশন, ইউজড ইন দ্য ক্রিয়েশন অফ ভিডিও গেমস, ভিডিও গেমস তৈরি, কথায় যত বিগ অ্যাপ্লিকেশন গুলো আছে অ্যান্টিভাইরাস বলো ভাইরাস বলো, তারপর হচ্ছে কম্পাইলার ডিজাইন বলো, তারপর অপারেটিং সিস্টেম বানানো বলো, তারপর হচ্ছে ড্রাইভার বানানো, ভিডিও গেমস বানানো,
এই বিগ অ্যাপ্লিকেশন গুলোতে সি প্লাস প্লাস ইউজ করা হবে। কথা কি বোঝা গেছে? জি স্যার। ওকে জি স্যার। তারপর মানে অ্যাডভান্টেজ অফ সি প্লাস প্লাস, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা বড় সুবিধা হলো প্রফেশনাল লাইফে যে প্রোগ্রামিং গুলো হয়, প্রফেশনাল লাইফে মানে সাপোজ তুমি অ্যান্ড্রয়েড অ্যাপ বলো, আইওএস অ্যাপ বলো, অ্যান্ড্রয়েড অ্যাপ আমরা ইউজ করি না, এগুলো কিন্তু অ্যান্ড্রয়েড অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। এখানে কিন্তু প্রসিডিউর ওরিয়েন্টেড কোড লেখা যায় না, এখানে সব ক্লাস অবজেক্ট বানানো আছে, ক্লাস অবজেক্ট কল করে কাজ করতে হবে। ঠিক সিমিলারলি আরো কিছু যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে, যেমন জাভা বলো, পিএসপির কিছু ফ্রেমওয়ার্ক আছে, লারাভেল আছে, কোডিং মেসোর আছে, ওয়াইআই আছে, এগুলো সবগুলো অবজেক্ট ওরিয়েন্টেড। এখানে ক্লাস তৈরি করতে হয়, ওই ক্লাস কল দিয়ে ফাংশন গুলো কল করা লাগে। অবজেক্ট ওরিয়েন্টেড এর বড় সুবিধা হচ্ছে কি, কোডের রিডেবিলিটি, মানে কোডটা ভালো মতো রিড করা যায়, কোড গুলো সেগমেন্টাইজ করা থাকে, মানে সেগমেন্ট করে করে ভাগ করা থাকে। আর প্রসিডিউর এর মধ্যে অ্যাকচুয়ালি সব কোড একসাথে থাকে, মানে রিড করা ডিফিকাল্ট। এটা এখানে বলা হচ্ছে কি, সি প্লাস প্লাস ইজ রিলেটিভলি লো লেভেল এন্ড ইজ এ সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ইট হ্যাজ এ লার্জ কমিউনিটি, ইট হ্যাজ এ রিলেটিভলি ক্লিয়ার ম্যাচিউর স্ট্যান্ডার্ড, মডুলারিটি, রিইউজেবিলিটি এন্ড রিডেবিলিটি, এইটা হলো মেইন ফেসিলিটি। রিইউজেবিলিটি মানে হচ্ছে কি, তুমি একটা ক্লাসের ভিতরে একটা ফাংশন ডিক্লেয়ার করলে, ওই ফাংশনটাকে তুমি ক্লাসের মাধ্যমে, অবজেক্টের মাধ্যমে যে কোনো তোমার প্রজেক্টে যে কোনো জায়গায় কল করতে পারো, এটাকে বলা হয় মানে রিইউজেবিলিটি, মানে কোডটাকে তুমি রিইউজ করতে পারো। তুমি অ্যাড নামে একটা ক্লাসের অধীনে একটা ফাংশন তৈরি করে রাখলে, যদি এটা তোমাদের আইডিয়া থাকার কথা, যখনই তোমার একটা অ্যাড করার দরকার হবে, মানে দুইটা সংখ্যার মধ্যে যোগ করার দরকার হবে, তখনই ওই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে ওই ফাংশনটাকে তোমাকে কল দিতে দিলেই হয়ে যায়, এটাকে রিইউজেবিলিটি বলা হয়। এগুলো আমরা দেখবো আর কি, ক্লাসের মধ্যে কিভাবে মেথড ডিক্লেয়ার করে অবজেক্টের মাধ্যমে ইউজ করতে, এগুলো আমরা দেখব। এটা আমাদের ফার্স্ট ক্লাস। তারপর এখানে সি প্লাস প্লাস এর স্ট্রাকচার যদি আমরা দেখি, সেটা হচ্ছে মানে এখানে আমরা সি এরও একটা স্ট্রাকচার ছিল, মানে এটা কিভাবে কোড লিখতে হয়, মানে এখানে হচ্ছে হেডার ফাইল ডিক্লারেশন সেকশন, গ্লোবাল ডিক্লারেশন সেকশন, ক্লাস ডিক্লারেশন সেকশন, ডিক্লারেশন এন্ড মেথড ডেফিনেশন সেকশন, তারপর হচ্ছে মেইন ফাংশন মেথড ডেফিনেশন সেকশন। এখানে হচ্ছে কি, আমাদের ক্লাস ডিক্লেয়ার করতে হচ্ছে আমার মেইন ফাংশনের উপর, ক্লাসের ভিতরে কিন্তু আমার মেথড গুলো থাকে। মেথড মানে হচ্ছে কি, অবজেক্ট ওরিয়েন্টেড ফাংশনকে মেথড বলা হয়, মানে ফাংশন হচ্ছে কি, ফাংশন সম্পর্কে জানো কারণ আইডিয়া আছে ফাংশন কি? ফাংশন সম্পর্কে আইডিয়া আছে? ফাংশন হোয়াট ইজ ফাংশন? জি স্যার। কি বলবো জি স্যার, বলো একদম। তো মেইন ফাংশনের বাইরে মানে মানে বিভিন্ন কাজকে আমরা ছোট মানে মেইন একটা মেইন ফাংশনের ভিতর না করে, যেমন আমি যদি বলি একটা সোয়াপ ফাংশন বানাইলাম দুইটা সংখ্যাকে সোয়াপ করে দেওয়ার জন্য, দেন ওটাকে আমি মেইন ফাংশনের ভিতর না করে আরেকটা ফাংশনে গিয়ে ওটা করে দেন মানে এই ওটাকে দেন মেইন ফাংশনে কল করে কল করব, মানে কাজগুলা যাতে বোঝা যায় আর কি। আমার যে একটা আমি সফটওয়্যার বানাবো তো ওখানে কোন কোড দিয়ে কোনটা করতেছি এটা যাতে বোঝা যায়, বা সহজে অন্য প্রোগ্রামাররা এটা বুঝতে পারে, এই জন্য মেইনলি ফাংশনটা আমরা ইউজ করি। মানে স্যার ফাংশনে একটা কোড লেখা থাকবে স্যার, মানে যে কোডটা আমাদেরকে মেইন ফাংশনে আমাদের বারবার ইউজ করতে হচ্ছে, জাস্ট আমরা এটা কল করে দিব, এটা অটোমেটিক্যালি প্রত্যেককে করে আসবে, আমাদের বারবার কাজটা করতে হচ্ছে না। গুড, ফাংশন কল করে দিলে কোড, ভেরি গুড, দুজনেই ভালো বলছো আর কি। ভেরি গুড, মানে কোড হচ্ছে মানে ফাংশন হচ্ছে একটা সেগমেন্ট অফ কোড যেটা একটা নির্দিষ্ট কাজের জন্য ডিফাইন করা হয়। আমি যদি এক লাইনে যদি বলতে যাই, মানে ফাংশনটা হচ্ছে একটা সেগমেন্ট অফ কোড, একটা কোডের একটা সেগমেন্ট যেটা একটা নির্দিষ্ট কাজের জন্য তৈরি করা যায়। যেমন এরা বলছে কি, সোয়াপ এর জন্য, অ্যাড এর জন্য, সাপোজ আমার দুইটা সংখ্যা সোয়াপ করার দরকার আছে বা তিনটা সংখ্যা সোয়াপ করার দরকার আছে, আমি একটা সোয়াপ নামে একটা ফাংশন লিখলাম, আমার দুইটা সংখ্যা তিনটা সংখ্যা যোগ করার দরকার আছে, আমি একটা অ্যাড নামে ফাংশন লিখলাম, এইটা হলো ফাংশন যেটা একটা নির্দিষ্ট কাজ সম্পন্ন করে, সেটাকে আমরা বলছি ফাংশন। এই ফাংশন কোন কোন জায়গায় ফাংশন বলা হয়, কোন কোন জায়গায় প্রসিডিউর বলা হয়,
কোন কোন জায়গায় মেথড বলা হয়, অবজেক্ট ওরিয়েন্টেড মেথড বলা হয়। তারপর যেগুলো আবার মেশিন ল্যাঙ্গুয়েজ আছে, যেমন কি যেন বলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এখানে প্রসিডিউর বলা হয়, ঠিক আছে। তারপর আমরা সিতে অবজেক্ট ওরিয়েন্টেড মানে সিতে দেখছি কি এটাকে ফাংশন বলি, যখন অবজেক্ট ওরিয়েন্টেড ফাংশন গুলোকে আমরা মেথড বলবো আর কি। তারপর হলো মেইন ফাংশন, তারপর মেথড ডেফিনেশন। ডেফিনেশন মানে বুঝি আমি ফাংশন ডিক্লেয়ার করলাম, এখানে ওই ফাংশনের ডেসক্রিপশন লিখলাম। দ্যাট মিন্স মানে ফাংশন ডিক্লারেশন মানে হলো এটা প্রোটোটাইপিং, কম্পাইলারকে বলে দেওয়া এরকম একটা ফাংশন আমরা ইউজ করব। আর ডেফিনেশন মানে হলো তার বডি লিখা, বডি বডিতে কি থাকবে। সাপোজ আমি আমার কোডের মধ্যে একটা ফাংশন থাকবে ইন্টিজার সোয়াপ, ঠিক আছে, জাস্ট সেমিকোলন দিয়ে শেষ। আর এখানে সোয়াপিংটা কিভাবে হবে, কোন কোন ভেরিয়েবলের মধ্যে সোয়াপিং হবে, সেই ডেফিনিশনটা আমরা এখানে দিয়ে দিই, ঠিক আছে। তারপর ইন্টিজার মেইন মানে এটা বেসিক ফাংশন, এটাকে আমরা হেডার ফাইলে বলছি, এটা মেইন ফাংশন বলছি। এখানে প্রিন্টেভ কাজ করবে, সি মানে প্রিন্ট মানে প্রিন্টেভ, তারপর হলো কি স্ক্যানএফ, এগুলো কাজ করবে। তো কাজ করার জন্য কি করতে হবে, আমাকে স্ট্যান্ডার্ড stdio.h এটাকে ইনক্লুড করতে হবে এখানে। কিন্তু এডসে যেহেতু আমরা সিম্পল শিখে গেছি প্রিন্টেভ, প্রিন্টেভ এর মধ্যে সি আউট দিয়ে ইচ্ছলে এই এটা দিতে হয়, তারপর হচ্ছে এটা কি গ্রেটার দেন, গ্রেটার দেন মানে লেস দেন, লেস দেন মাল্টিপল কমেন্ট না এখানে স্যার, যদি আমরা দেখি তো আমরা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে আমরা যদি একটা ফাইল যদি একটা সি প্লাস প্লাস কোড যদি লিখি, ওকে ফার্স্ট অফ অল আমি এটা কি করব, এটা সেভ দিব হচ্ছে ফার্স্ট হ্যালো ওয়ার্ল্ড ডট সিপিপি সি প্লাস প্লাস। আমরা সি তে এটা সি ডট সি দিয়ে সি এক্সটেনশন দিয়েছিল, এখানে হবে কি ডট সিপিপি। ফার্স্ট অফ অল আমরা কি করব এখানে cpp, হ্যাঁ ইনক্লুড, তারপর হচ্ছে আমার io stream dot it, তারপর হচ্ছে আমার integer main, তারপর হচ্ছে
সিআওর প্রিন্টারের মধ্যে গেছে। এখানে এটা আমাদের সব ঠিক আছে না? এখানে কাহিনী হলো কাহিনী হচ্ছে এখানে আটটা জিনিস দিতে হয় স্যার। ওখানে ইউজিং নেম স্পেস ওটা দেন না, এটা দেন না কাহিনী হলো অন্য। এখানে একটা ব্যাকডেটেড ফোর ছিল এখানে এস এখন হবে না। এটা মূলত ছিল এখানে, রাখো আমি বলি এখানে এটা হলো মানে ব্যাকডেটেড কম্পাইলারের উপর বেস করে এটা বানানো গিয়েছিল আর কি স্লাইডটা। তোমরা একেবারে এটা এজ ইট ইজ যেও না, তুমি যদি আপডেটেড কোড ব্লক ইউজ করলে কিন্তু এটা কাজ করবে না। মানে এইভাবে কাজ করবে না। এখানে আইও স্ট্রিম, তারপর হচ্ছে এখানে ইউজিং নেম স্পেস এসটিডি, এটা দিলে আমাদের ডট এটা অটোমেটিক চলে আসবে। মানে ডট এস যেটা, ডট এস না আইও স্ট্রিম। হ্যাঁ বলো বলো, কেউ কিছু বলছো? ওকে, এখানে আমরা বলছি কি এখানে এই ডকুমেন্টস দিতে ওই স্লাইড থেকে বলো ওখানে আমি স্লাইড তো স্যার এডিট করে দিই আমি। একজন একজন কথা বুঝা যাচ্ছে না, বলো। হ্যাঁ বলো, কে কি বলতে চাইছে বলো, একজন একজন বলো। ওকে ধরলাম কারো কথা নেই। এখানে বললাম কি আমরা আইও স্টিম দিব, তারপর হচ্ছে ইউজিং নেম স্পেস এসটিডি দিব। এটা এটা আমাদের মানে দিতে হবে আর কি। এখানে ডকুমেন্ট যেটা বানানো হয়েছিল সেটা হলো ইউজিং নেম স্পেসটা কখন কখন ইউজ করব, এটা আমি সব সময় ইউজ করব, ঠিক আছে? মানে আপডেট যে কম্পাইলার আমি যদি কোড ব্লকস এর ভার্সন মানে আপডেটেড ভার্সন নিয়ে কাজ করি অ্যাকচুয়ালি আমাকে গুলো দিতে হবে, কিন্তু এটা যেটা ছিল এটা হলো ব্যাকডেটেড ভার্সনের উপর বেস করে তৈরি করা হয়েছে। বোঝা গেছে কথা? তারপর এখানে হচ্ছে আমি সি প্লাস প্লাস এ মানে সিতে যা যা ছিল মানে ভেরিয়েবল ডিক্লেয়ার করা, তারপর ভ্যালু অ্যাসাইন করা, সবকিছু কিন্তু সেমই আছে। হ্যাঁ, এখানে যদি বলি আমরা এখানে আমাদের দিতে হবে এটা দিতে হবে। বুঝা গেছে? আমি যদি এখানে আমি বললাম কি আমরা সিতে কি করতাম, মেসেজ দিতাম মানে ডাবল কোটেশনের মধ্যে দিতাম, স্পেস দিয়ে লিখতাম। এখানে এটা লেখা নেই, হচ্ছে কি ডাবল অফ এইস, তারপর এটা এখানে আবার এটা দিতে হবে এটা কনকেট করার জন্য। আমাদের আউটপুট স্ক্রিন কই এটা ক্লোজ করতে হবে। বুঝা গেছে কি হবে? মানে এটাকে ক্যাসকেড করার জন্য আমাকে দিতে হবে হচ্ছে এটা আবার দিতে হবে। ঠিক একই ভাবে আমি যত ভেরিয়েবল বা স্ট্রিং দিই না কেন ক্যাসকেড করব এরকম দিয়ে দিই। এই এখানে আমি আরেকটা দিতে পারি, এখানে আমি প্লাস দিতে পারি। স্যার এই স্টেপটা কেন দিতে হবে স্যার? বলো স্যার স্ক্রিপ্টটা কেন দিতে হবে, মানে কেন ইউজ করব আমরা? ক্যাসকেড না দিলে তো আমি এটা ইউজ করতে পারবো না,
আপনি ইউজ করুন ডাটাকে কি আপনি প্রিন্ট করুন স্যার ডাটাটাকে আপনি যে স্ক্রিপ্টে কথা বললেন স্যার আমরা নেট স্লো কি বলা এখানে দুইটা জিনিসকে তিনটা মানে এরর নেট স্লো স্যার ফাস্ট নেট স্লো না আমি ব্রডব্যান্ড থেকে কথা বলছি 15 এমবিপিএস এর লাইনে যা এখানে বললাম কি এটা একটা জিনিস মানে মানে এটা একটা স্ট্রিং আমি যদি বলি এটা একটা এন্টিটি তারপর আমার হচ্ছে ডাটা একটা এন্টিটি এখানে একটা এন্টিটির সাথে আরেকটা এন্টিটি তুমি যদি পিং করতে দাও সেখানে সেপারেট করার জন্য এগুলো বসিয়ে দিও তুমি একটা আউটপুট স্ট্রিং দিয়ে তুমি একটা এন্টিটিকে পিং করতে পারো আমার আউটপুট স্ট্রিং ইসি আউট আমার এন্টিটি হচ্ছে কি স্ট্রিং এটা আমি একটা আউটপুট স্ট্রিং দিয়ে একটা এন্টিটিকে প্রিন্ট করতে পারবো তো আমি যদি দুইটাই করতে গেলে এর জন্য একটা প্রিন্টার দিতে হবে আউটপুট স্ট্রিং দিতে হবে কথা কি বোঝা গেছে আমার যদি এখানে ডাটা 2 এর সমান আমি দিলাম আমি যদি এখন ডাটা 2 কে যদি প্রিন্ট করতে গেলে এখানে আউটপুট স্ট্রিং আরেকটা দিতে বোঝা গেছে কথা এই কথা কি ক্লিয়ার রাত কাট কাটছে ওকে আজকে এতটুকু আর কি ক্লাসে আর একটা ক্লাস আছে কাটছে বুঝা যাচ্ছে বুঝতেছেন না নাকি একজন বুঝতেছেন না কথা আসতেছে না স্যার বর্তমানে আমার নেট স্লো আছে স্যার ফার্স্ট থেকে যদি একবার রিভিউ করতে রিভিউ হচ্ছে এখানে আমরা যদি সি প্লাস প্লাস বললাম কি ভেঙে ভেঙে আসছে স্যার আমি তো তোমাদের কথা বুঝতেছি না স্যার এখন যাচ্ছে মানে আমরা বললাম কি আমরা সি প্লাস প্লাস কোড লেখার জন্য ফার্স্ট অফ অল নিউ ফাইল এমটি ফাইল নিব এমটি ফাইল কে কি করব সেভ করব ডেস্কটপ স্যার আপনার নেট স্যার আপনার এন্ড সমস্যা স্যার cpp এটা তারপর আমরা কি করব হেডার ফাইল দিব হেডার ফাইল হেডার ফাইলের মধ্যে হচ্ছে কি আইও স্ট্রিম তারপর দিব হচ্ছে ইউজিং নেম স্পেস std তারপর হচ্ছে আমার ইন দা মেইন তারপর হচ্ছে আমি যদি একটা জাস্ট একটা মেসেজ দিব সি আউট এটাকে আমরা বলছি কি সি আউট এটা হচ্ছে আমার আউটপুট স্ট্রিং আমি যদি এখানে মেসেজ দিতে গেলে স্ট্রিং দিতে গেলে হ্যালো ওয়ার্ল্ড এটা এরপর দিব হচ্ছে রিটার্ন জিরো মানে সি আউট দিয়েছি কি আমি একটা মেসেজ প্রিন্ট করার জন্য যদি আমি ইনপুট নিতাম বা স্ক্যানার করতাম সেক্ষেত্রে সি ইন করতাম আমি যেহেতু জাস্ট আমি বললাম কি আমি হ্যালো ওয়ার্ল্ড একটা মেসেজ দিই আমার কোডটা কি কোডটা মেসেজ দিবে হ্যালো ওয়ার্ল্ড এই জন্য আমরা এখানে দিয়েছি কি মেসেজে ডাবল কোটেশনের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড দিয়েছি তারপর রিটার্ন জিরো রিটার্ন জিরো এটা আমাদের জানার কথা রিটার্ন জিরো আর বয়েড সেম রিটার্ন বয়েড মানে হচ্ছে কোনো কিছু রিটার্ন করবে না রিটার্ন জিরো মানে কোনো কিছু রিটার্ন করবে না হ্যাঁ কথাটা সেম আমি রিটার্ন জিরো দিতে হয়েছে আমি এখানে ইন্টিজার দিয়েছি না হয় কিন্তু বয়েড এ দিতাম কিন্তু সি প্লাস প্লাস এ আমাদের অ্যাকচুয়ালি ইন্টিজার দেওয়াটাই বেটার এটাই স্ট্যান্ডার্ড এটাই কনভেনশন তা ক্লিয়ার জি স্যার দুই নাম্বার লাইন একটু কেন ইউজ করা কি বলবেন এটা হচ্ছে ইউজিং নেম স্পেস নেম স্পেস মানে হচ্ছে এটাকে আমরা নেম স্পেস বলছি এটা হচ্ছে নেম স্পেস বলছি আমরা এটা কম্পাইলারকে বলে দাও ইউজিং নেম স্পেস এসটিডি মানে আমরা স্ট্যান্ডার্ড ক্লাসের নেম স্পেস ইউজ করেছি এটা কম্পাইলারকে বলা এগুলো কিওয়ার্ড এগুলো কিওয়ার্ড এগুলো কিওয়ার্ড মানে এটা কম্পাইলারকে বলা হচ্ছে কি আমরা ইউজিং নেম স্পেস এসটিডি মানে স্ট্যান্ডার্ড ক্লাসের নেম স্পেস গুলো ইউজ করছি স্ট্যান্ডার্ড ক্লাসের কি এই আইও স্ট্রিম সেটা আইও স্ট্রিম মানে হলো এখানে একটা ফাইল আছে ওই ফাইলটা এখানে ইনক্লুড করা যাতে স্ট্যান্ডার্ড ক্লাসের এই ফাংশন গুলো এখানে হয় মানে অ্যাভেইলেবল হয় এটা তো একটা জাস্ট একটা ফাইল ডট সিপিপি একটা ফাইল এটা তার কম্পাইলার এটা না আর কিছু না আমার কোডটা যখন রান হবে
cout ফাংশনটার কোড এখানে এভেলেবল হবে তখন তো এটা কাজ করবে আদারস কি কাজ করবে এটা তো একটা ফাইল ফাইলকে কাজ করানোর জন্য তার সকল কোড থাকতে হবে না হবে তো আমি যদি cout দিয়েছি cout এর এগেইনস্ট একটা কোড লাগা আছে কোডটা আছে কোথায় আইএসটিএম ফাইলের মধ্যে আমার এই কোডটা যখন রান হয় এই cout এর এগেইনস্টে যেহেতু এটা লিংক করা লিংক আছে না লিংকড এটা লিংক যখন কোডটা রান হয় cout এর জন্য যে কোড লাগা হয়েছে সেই কোডটা এখানে পেস্ট হয় কপি হয়ে যায় দেন আমাকে cout হ্যালো ওয়ার্ল্ড এটা শো করে এটার অর্থটা হচ্ছে এই cout-টা আমি ইউজ করেছি তো এটার কোড থাকা লাগবে না cout তে এটা কিওয়ার্ড এর এগেইনস্ট কোড থাকা লাগবে না এই কোডটা আছে কোন জায়গায় এই জায়গায় আছে এজন্য আমি এখানে ইনক্লুড এটা দিয়েছি না হয় দিতাম না এরকম অনেক ফাইল তো আছে বাকিগুলো কি আমি দিয়েছি ভেক্টর কি ইনক্লুড করেছি স্ট্যাক ইনক্লুড করেছি আমি এখানে করেছি কিও কথা বললা কেন সব বুঝিনি স্যার আমার এরকম আই স্ট্রিম তো আরো অনেকগুলো আছে ফাইলের কি অভাব আছে এখানে যেমন ভেক্টর না স্যার ইনক্লুড ভেক্টর আছে জি স্যার লাইব্রেরি ফাংশন তো অনেক আছে অনেক আছে আমি বাকিগুলো কি ইউজ করেছি এখানে না স্যার না কই নাই কেন এর কোন ফাংশন আমি ইউজ করতেছি না জন্য আমি ইউজ করতেছি তার এই আই স্ট্রিম ক্লাসের এই ফাংশন ইউজ করতেছি বুঝা গেছে কথা জি স্যার আমি cout এর মানে cout ইউজ করেছি মানে iostream ক্লাসের ফাংশনটা ইউজ করেছি এজন্য আমি এটাকে দিয়েছি না হয় cout এর জন্য যে ডেসক্রিপশন লেখা আছে যে কোড লেখা আছে সেটা পাবে না তো সেটা না পেলে তো আমার কোড রান করবে না তো এটা কম্পাইলারকে বলা হচ্ছে ইউজিং নেমস্পেস মানে নেমস্পেস মানে হচ্ছে আমরা এখানে বিল্ট ইন লাইব্রেরি ক্লাস ইউজ করেছি স্ট্যান্ডার্ড ক্লাসেস এটা কম্পাইলারকে বলা এই লাইনটার ঠিক আছে কথা স্যার যতগুলো লাইব্রেরি ফাংশন নিয়ে লিখলে হবে না কি বলো স্যার লাইব্রেরি ফাংশন যতগুলো নিয়ে জাস্ট লেখাতে একবার লিখলে হবে ইউজিং নেমস্পেস হ্যাঁ এটা একবারই লিখতে হবে তুমি এখানে যত ইনক্লুড করো না কেন ইনক্লুড যে 10 লাইন 20 লাইন যাই হয় এটা একবার এক লাইনে স্যার হেডার ফাইল স্যার হাই স্ট্রিম ইউজ না করে জাস্ট যেটা মানে একটা দিলে হলো আমাদের আর বাকিগুলো আর এড করা লাগলো না ওইটাই বাকিগুলো কিন্তু একদিন এগুলো সম্ভব না একদিনে ব্যাকটেরিয়া বুটানো যাবে না আমাদের 12টা পর্যন্ত ক্লাস তোমাদের ক্লাসে থেকে 12টা পর্যন্ত জি স্যার রুটিনটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা পুরানিক সাইন্সের সাথে এদের ক্লাস নাকি 10:30টা থেকে এরা মেসেজ দিচ্ছে তোমাদের এটা 12টা পর্যন্ত এটা মনে হয় সেশনাল ক্লাস ছিল তোমাদের রাইট কিন্তু পুরানিক সাইন্সের এরা মেসেজ দিচ্ছে হচ্ছে এই যে নতুন করে নিচ্ছি আমরা কি যে কোনো স্যারের আন্ডারে নিতে পারবো এটা আমি জানবো না এটা অফিস কি বল ভাই কথা হ্যাঁ আপনি জামাল ভাইয়ের সাথে যোগাযোগ করেন জামাল ভাই বললে উনি বলে দিবে ঠিক আছে আমরা একটু অ্যাটেন্ডেন্স নিব আর কি হ্যালো 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 স্যার বলো স্যার আমি টিএম এর স্টুডেন্ট স্যার আমি এটা ইমপ্রুভমেন্ট নিচ্ছি এখন স্যার আমার ওভারল্যাপ হয়ে যাচ্ছে
ওভারলে হলে এখানে কিছু করার নেই, যা করার তাই করতে হবে তোমাকে। ওভারলে হলে আসলে আমি কিছু করতে পারবো না, তুমি অ্যাটেন্ড করলে মার্কস পাবা, অ্যাটেন্ড করলে মার্কস পাবা না, পরীক্ষা দিলে মার্কস পাবো পাবা না। এখানে হচ্ছে আমি একটা কথা বলি, একটা খারাপ লাগারই কথা, সাপোজ আমি সিয়ার, আমি প্লাস পেয়ে যাবো, এটা কিন্তু আমার ক্ষেত্রে হবে না। হ্যাঁ আমার ক্ষেত্রে হবে হচ্ছে যে এক লাইন কোড লিখি দেখাতে পারবে সেই মার্কস পাবে, যে দেখাতে পারবে না সে মার্কস পাবে না। এখানে আমার ভাই হোক যেই হোক না কেন, তুমি যদি এফোর্ট যাই দিবা তাই মার্কস পাবে। এখানে মানে স্পেশাল কোনো রিকোয়েস্ট নাই, কেয়ার করিম, কেয়ার রহিম, কে মানে কে কার মানে ভাই, এগুলো এখানে আমার কাছে কোনো ইয়া, কে কোন সাপোজ আমার ছোট ভাই, এইরকম কোনো রিলেশন আমার এখানে কোর্সের মধ্যে থাকবে না আরকি। আমার কোর্সে কোর্সে থাকবে হচ্ছে তুমি যদি আমাকে রাখো। হ্যালো স্যার, আমাদের কি কোনো স্পেশাল সেকশন নিয়ে সুযোগ আছে? আমাদের স্যার অনেকে সি প্লাস প্লাস নিচে যাচ্ছে, স্পেশাল সেকশন নিয়ে স্যার আমরা? জি স্যার, আমাদের এরকম স্টুডেন্ট অনেকজন আছে। এগুলো হচ্ছে ডিপার্টমেন্টের সাথে কথা বলে, এগুলো তো আমি জানবো, স্পেশাল সেকশন সম্পর্কে আমার তো আইডিয়া নেই। আমার কথা হচ্ছে তুমি এগুলো নিয়ে কোর্স রিলেটেড জিনিস এখানে বলতে হবে আর কি, কার সাথে? এটা হচ্ছে তুমি যেটা বলছো এটা ডিপার্টমেন্ট ওই অফিসে জানবে, আমি জানবো। আমার কথা কি ক্লিয়ার? আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো তোমাকে কন্টিনিউয়াস পারফর্ম করতে হবে, সেশনালও কন্টিনিউয়াস পারফর্ম। মনে করো শেষের দিন একটু পারলা আর পারো নাই, তুমি আসলে এ প্লাস পাবা না। তুমি যদি কন্টিনিউয়াস ইভ্যালুয়েশনে ভালো করো, প্রত্যেকটা কোর্স ওয়ার্কের মধ্যে ভালো মতো অ্যাটেন্ড করো, দেন তুমি ভালো করতে পারবা, আদারস আসলে পারবা না। মানে কথা হচ্ছে তুমি যাই এফোর্ট দিবা তাই মার্কস পাবে, এখানে কোনো রিকোয়েস্ট কাজ করবে না, ক্যাশিয়ার সেটাও হবে না। তারপর একটা ট্রেন্ড আছে না, সিয়ার মানে সে প্লাস পেয়ে যাবে, এরকম হবে না। আমার এখানে এগুলো নাই, আমার এখানে হচ্ছে তুমি আমাকে এটা দেখাতে পারছো, এক লাইন কোড দেখাতে পারছো, একটা পারফর্ম করতে পারছো, এটার মার্কস আমি দিব। বুঝা গেছে কথা? এটা যাতে মনে থাকে, না হয় পড়াশোনা হবে না। কি মাইন্ড করছো কথাটা? এই যে স্টুডেন্ট গুলো ফোন দিচ্ছে না স্যার, ওকে তোমাদের আইডি গুলো একটু বলতে হবে। হ্যাঁ স্যার, C211041 থেকে মানে এসএ প্রেজেন্টের জন্য কত সি মানে আমাদের সেকশনের আইডি গুলো বলবো নাকি আজকে প্রেজেন্টের জন্য যেগুলো সেটা? যাপটা একজন একজন বলবে, প্রেজেন্ট প্রেজেন্সের জন্য একজন যাপটা সে বলবে। সি স্যার C211041 তারপর C211045 কপি করে ক্যাশ করে দিলে হচ্ছে না, সে বলো হ্যালো ওয়ালাইকুম আসসালাম বলো, হবে হবে ওকে। হ্যাঁ করো 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 ওকে, এরপর বলো এরপর
আরমানুর উবায় উবায়দুর আরমানু বলছি 211050 আলাউদ্দিন আর কে আছে C211055 66 এরপর 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 আর কি বলছো না স্যার আমাদের আর কেউ নাই সেকশন জি স্যার শেষ C201053 স্যার আমাদের সেকশনে আর কেউ নাই ভক্তির জন্য কয়জন উপস্থিত গেলাম না কেন 30 জন এখানে হয়ে যেত 24 স্যার আমি আছি স্যার স্যার আমি আছি স্যার আমরা স্যার থার্ড সেমিস্টারে স্যার আমি আছি স্যার আমি 2BM এ হ্যাঁ বলো C201053 ওকে স্যার C20 হবে স্যার C20 হবে স্যার কি C201054 স্যার এটা 53 হবে ওকে তারপর স্যার C201043 201043 C201026 স্যার আমি শুধু থিওরি নিব 201026 কত 26 ওকে এরপর আর আছে আর আছে কেউ না স্যার না স্যার আর নাই আর নাই স্যার ওকে আল্লাহ হাফেজ আজকে দূর করে হ্যাঁ স্যার একটা কথা ছিল স্যার স্যার আমাদের স্যার ক্লাস রেকর্ড গুলো বা ভিডিও গুলো কেমনে পাবো আমি হোয়াটসঅ্যাপে লিংক দিব আর কি হ্যাঁ গুগল ক্লাসরুম খুলবে না আমি হোয়াটসঅ্যাপে লিংক দিব ইউটিউবে লিংক দিব এগুলো ইউটিউবে আপলোড থাকবে হ্যাঁ আচ্ছা স্যার ওকে আচ্ছা স্যার আসসালামু আলাইকুম কোর্স সিলেবাস স্যার আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম
স্যার কোর্সের সিলেবাস আসসালামু আলাইকুম কোর্সের সিলেবাস নাই আমি যা পড়াবো তাই জি স্যার থ্যাংক ইউ স্যার